আর তিতি 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 রানের যা পরিস্থিতি, কিসের খেলমু ভাই, তাই টিকটকে ভিডিও বানাইয়া পয়সা তো কামাই। দর্শক, মজার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের আজকে খুবই একটা বাজে অবস্থার, এই বাজে অবস্থার পিছনের যে কারণগুলো এর মধ্যে দুইজন ক্রিকেটারের কিছু ভিন্ন রকম জিনিস আপনাদের সামনে তুলে ধরব। আর এর মধ্যে প্রধান যিনি হচ্ছেন তিনি হচ্ছেন ক্রিকেটার সাব্বির। গত কয়েকদিন যাবৎ বেশ কয়েকটা ম্যাচ খেলে ওনার রান হচ্ছে 31, কিন্তু টিকটকে তিনি এই খেলার মাঝখানে ভিডিও আপলোড করছেন 38টা। বুঝতেই পারছেন, ভেরিফাইড হয়ে গেছে পেজ, এখন কিছু পয়সাটা সহ এখন তিনি কামাচ্ছেন। পাশাপাশি আরেক ক্রিকেটার এনামুল হক বিজয় ঠিকমতো এখনও গেজাইতেই পারে নাই, খেলা টেলা বাদ দিয়া বৈশা বৈশা শোরুম উদ্বোধন করছেন, ব্যবসা বাণিজ্যের দিকে নজর চলে গেছে। আজকে আমাদের বাংলাদেশ ক্রিকেটের এই যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন যে টিম সিলেকশন করা হলো, ভারতীয় ক্রিকেটার কনসালটেন্ট শ্রীরাম শ্রীধরনের পরামর্শে যত রকম বাজে ফ্লপ মার্কা খেলোয়াড়গুলাকে তিনি সিলেক্ট করিয়া মাহমুদুল্লাহদের মতন ভালো ভালো খেলোয়াড়গুলাকে বসাই দিল আর পরিস্থিতি আপনাদের সামনে আজকে উপস্থাপন করছি। জাতীয় দলে আর ফেরা হবে কিনা তা নিয়েই ছিল এক সময়ের হার্ড হিটার সাব্বির রহমানের টেনশন। গত 3 বছর যাবৎ জাতীয় দলের ধারে কাছেও তাকে টানা হয়নি। এরই মধ্যে বাসার সামনে এক ব্যক্তির সঙ্গেও ঝগড়া টগড়া লাগিয়া অস্থির কাহিনী করল, কিন্তু ভারতীয় কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কল্যাণে হঠাৎ করে জাতীয় দলের সুযোগ পেলেন, এমনকি রীতিমতো ওপেনিংও করছেন। দর্শক, এমন সুযোগ কোনো ক্রিকেটার পেয়েছে কি না অনেকেই বলবেন যে না পায়নি। সাব্বির কি সুযোগের সদ্ব্যবহার করছেন? মাঠের পারফরমেন্সের চেয়ে টিকটকে মনোযোগ তার 3 গুণ। 3 বছর পর দলে ফিরে সাব্বির রান করেছে 31, আর এই সময়ের ভেতরে টিকটকে ভিডিও আপলোড করছে 38। এশিয়া কাপে যোগ দিয়ে শ্রীলঙ্কার ম্যাটে ওপেনিংয়ে নেমেছিল সাব্বির, 6 বলে 5 রান এক ম্যাচের রেজাল্ট। পরের ম্যাচে মুদি মারছে, মানে 0 রানে আউট। এরপরে হচ্ছে 3 বলে 0 রান, এরপরে 9 বলে 12, 18 বলে 14, সব মিলিয়া মোট রান করছে 31। অথচ এই সময়ের মধ্যে তিনি টিকটকে 38টি ভিডিও পোস্ট করেছেন, এর মাঝে তার ভিডিও শেয়ারিং অ্যাপের আইডি ভেরিফাইডও হয়ে গেছে। সেই খবর আবার প্রচারণাও করছেন সাব্বির হোসেন। এই বিষয়ে তাকে নিয়ে তুমুল ট্রল চলছে। ট্রল হচ্ছেন যে সাব্বির টিকটক ধরেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হয়েছে, রানের যা পরিস্থিতি, আতিথি, মানে বর্তমানে হচ্ছে কি, বললাম না যে আমাদের ক্রিকেটারদের নমুনা এই লেভেলে চলে গেছে। হ্যাঁ, খেলারে পুঁজি কইরা জনতার চেতনা টেতনা বাংলাদেশ আজাইরা এগুলো, বুঝছেন নি? একটা ভালো খেলার পরে আমরা যেই পরিমাণ সংবর্ধনা দিই, যেই পরিমাণ গিফট টিফট দিই, ভাই দেশের কল্যাণ কি হয় জানি না, সম্মান আসে, বাট এদের তো ভাগ্যের চাকা ঘুরা যায়। বাট ঘুরার পরে এরা মনে করলেন যে শরীরে চর্বি জমা। আরেকজনের কথা বলছি, ওনার নাম হচ্ছে, কিছুদিন আগেও জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে ফিরতে ব্যর্থ হয়েছিল এনামুল হক বিজয়। জিম্বাবুর বিপক্ষে ওয়ান ডে সিরিজে পেয়েছিলেন 2 অর্ধশতক, তবে টি টোয়েন্টির পারফরমেন্স সুখকর না হওয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি বিজয়ের। দলটির হয়ে আপনার এখন ওয়ান ডে টেস্ট না থাকায় এই ওপেনার আপনার বাংলাদেশ এ দলে খেলছেন। দলটির হয়ে ভারতের বিমান ধরার আগে একটি শোরুম উদ্বোধন করছিলেন এনামুল হক বিজয়। উদ্বোধনের প্রাককালে গণমাধ্যমের মুখোমুখি হন, নিজের প্রতিষ্ঠানের শোরুমের কাজে ব্যস্ত সময় পার করার কারণে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচ তিনি দেখতে পারেননি। তিনি বলছেন যে সব কিছু একসাথে সামলানো এত সহজ ছিল না। আজকের খেলাটা দেখতে পারিনি আমার শোরুম উদ্বোধনের কারণে, আপনাদের দাওয়াত দেওয়া এবং সব কিছু সামলানো ছিল কঠিন কাজ। শোরুমটা উদ্বোধন হলো যা আমার বড় প্রাপ্তি, এটার ওপেনিং ভালো মতো হোক আশা করি। এখন দেখেন, এই যে ব্যবসা বাণিজ্য সবাই যেমনি প্রসার করছে, করুক না, আমাদের তো লস নাই, কিন্তু দেশের যখন খেলা থাকে সেই খেলাগুলোকে নিজেরা মনোযোগ দিয়ে দেখা দরকার। কারণ কি, তারা তো খেলে বা বিপরীত দলের ক্রিকেটারদেরকে বিশ্লেষণ করে, এরকম নানান বিষয় কিন্তু একটা ফোকাসের বিষয় হয়ে থাকে। আজকে বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান থেকে শুরু করে দেখেন বেশিরভাগ খেলোয়াড়রাই ব্যবসা বাণিজ্য, দুর্নীতি, তারপর হচ্ছে শেয়ার বাজার খাইয়া ফেলা, হ্যাঁ, বাপের নাম ঠিকানা পরিবর্তন করিয়া বাংলাদেশ ক্রিকেটটা এখন একদম ধ্বংসের মুখে। আর এটার পিছনে দুইটাই কারণ, যে যখন খেতির জায়গাতে পৌঁছে যায়, আজকে আমাদের সাফজয়ী যে মেয়েরা মাশাল্লাহ যথেষ্ট পজিটিভ ফিডব্যাক নিয়ে এসেছে দেশের জন্য, তাদেরকেও যে পরিমাণ সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেই সংবর্ধনা বা এই যে অর্থ প্রাপ্তি, এগুলো থেকে আবার নিয়ে দেখা যায় যে আজকে তাদের যে অবস্থানটা আছে সেটা থেকে আবার নড়ে যায়, কারণ বাংলাদেশ এটা হয়। বাট বেস্ট অফ লাক। কিন্তু ক্রিকেটার সাব্বির সহ এদেরকে যারা দলে ঢুকায় শ্রীরাম শ্রীধরন, তাদের বোঝা উচিত এরা আসলে কোন ধরনের খেলা খেলে। আমরা চাই আমাদের ক্রিকেট আরও সামনের দিকে এগিয়ে যাক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।